প্রদর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলতাবালি পার্কে, আমাদের ইস্ট লন্ডনে বা পূর্ব লন্ডনে সবচেয়ে বাংলাদেশিদের অধিকার আদায়ের যে জায়গা বলা হয়, বাংলাদেশিদের মিলনস্থল বা কেন্দ্রস্থল, সেই আলতাবালি পার্কে আজকে প্রবাসী বাংলাদেশিদের কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন। গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের ব্যানারে তারা মূলত যে কোয়ারেন্টাইনের নামে সিলেটে যা ঘটছে লন্ডন প্রবাসী বা যুক্তরাজ্যের প্রবাসীদের সাথে, তার প্রতিবাদে কিন্তু তারা এই মানববন্ধনটি আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বক্তারা বক্তব্য রাখছেন। আপনারা জানেন যে সিলেটে দুজন লন্ডন প্রবাসীকে বা ব্রিটেন প্রবাসী যারা চ্যারিটির কাজে বাংলাদেশে গিয়েছিলেন, তাদেরকে হোটেল থেকে কিন্তু পুলিশই বাইরে দেওয়ার সুযোগ করে দিয়েছিল তাদের কোয়ারেন্টাইনের ঠিক শেষ দিন, এবং তাদেরকে আবার বিকালেই কিন্তু পুলিশ তাদেরকে আটক করে আবার 7 দিনের জেল দণ্ড দিয়েছে, 10,000 টাকা করে জরিমানা করেছে। এছাড়া গত বৃহস্পতিবারে আপনারা জানেন যে ব্রিটেন প্রবাসী আরেকজন মহিলা, যিনি স্বামী ছাড়া বাংলাদেশে একা গিয়েছিলেন 3 সন্তানের জননী, তাকে হোটেলের বয় রাত বারোটা পর্যন্ত তাকে ফোনে ডিস্টার্ব করে তার রুমের দরজা নক করে এবং তার রুমে গিয়ে তাকে যৌন হেনস্থ করার চেষ্টা করে তাকে আটক করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে সিলেটে এই যে কোয়ারেন্টাইনের নামে যে বাণিজ্য হচ্ছে, সিলেটে যে প্রত্যেকটা হোটেলে এবং বয়দেরকে টাকা দিতে দিতে প্রবাসীদের অবস্থা একবারে কাহিল, এর পাশাপাশি যেটা হচ্ছে যে কোয়ারেন্টাইনের যে করোনার টেস্ট নিয়ে সেটাও আবার বাণিজ্য হচ্ছে। প্রথমে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, নেগেটিভ প্রবাসীদেরকে করোনা নেগেটিভ প্রবাসীদেরকে পজিটিভ দেখানো হচ্ছে, নানান ধরনের অনিয়ম হচ্ছে। এই অনিয়মের পরিপ্রেক্ষিতে এই মানববন্ধনটি ডাকা হয়েছে এখানে এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছে। তো চলুন আমরা শুনে আসি তারা আসলে কে কি বলছেন তাদের বক্তব্য। সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়ন এবং ওয়েস্ট ওয়েস্ট ইউকের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। আমরা আজকের এই সভার প্রস্তাবাবলী, এই সভা সিলেটে নূরজাহান হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বাঙালি তরুণীকে যৌন হয়রানি করার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে। যৌন নিপীড়নকারী হোটেল কর্মচারীকে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রবাসী যাত্রীদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছে। এই মানববন্ধন সিলেটে কোয়ারেন্টিন শেষে দুই ব্রিটিশ বাঙালি যুবককে মিথ্যা অভিযোগে 7 দিনের জেলদণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ও সিলেট বিদ্বেষী অফিসারের আশু অপসারণ দাবি করছে। এই প্রতিবাদ সভা কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের 7 দিনের পরিবর্তে 10 দিন রাখা, করোনার মিথ্যা সার্টিফিকেট প্রদান ও অযথা হয়রানির তদন্ত দাবি করছে। সাথে সাথে করোনার জাল সার্টিফিকেট প্রদানের জন্য ক্লিনিকের লাইসেন্স বাতিল ও প্রবাসীদের ক্ষতিপূরণ প্রদান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছে। আপনারা সবাই রাজনীতি প্রস্তাব ইনশাল্লাহ, আপনাদের ধন্যবাদ। আশা করব এই যে আমার বোন যে নির্যাতিত হয়েছে তার সুষ্ঠু তার এটার বিচার হইব এবং এটার এটার এই বিচার এমন বিচার হইব যাতে ভবিষ্যতে কোনো মানুষ সিলেটে বিষয়বার আরেকবার আর একটা ঘটনা হয়েছে, একজন মহিলা গ্যাস এমসি কলেজে গিয়া নির্যাতিত হয়েছেন, আজকে আরো প্রবাসী বোন গিয়া নির্যাতিত হয়েছেন, আর কোনো জন্য বোন আমরা ভবিষ্যতে নির্যাতিত না হই এই ধরনের একটা পদক্ষেপ নেব। আমরা আসলে প্রবাসীরা যে গভর্নমেন্টই আসুক না কেন, আমরা বারবার কিন্তু সব গভর্নমেন্ট আমাদেরকে অবহেলিত করে রাখতেছে এবং এই করোনা পরিস্থিতিতে যারা বাংলাদেশে গিয়ে কোয়ারেন্টাইনের নামে ভিকটিম হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি শীঘ্র যেন এই যারা এই ধরনের আচরণ করছে তাদেরকে গ্রেফতার করা হয়, নির্দিষ্ট একটি নীতিমালা প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশে নির্দিষ্ট নীতিমালা করতেই হবে। যারা আমরা আমাদের গায়ের গাম জড়ে যে পয়সা দিয়ে দেশে, আমরা কিন্তু নন রেসিডেন্ট নই, আমরা ডুয়েল সিটিজেন, বাংলাদেশ এবং ব্রিটিশ সব দুই জায়গারই আমরা সিটিজেন, আপনারা শুধু প্রবাসী বলবেন না, আমরা কিন্তু নন রেসিডেন্ট নই। কোয়ান্টামের নাম দিয়া আমাদের কাছ থেকে পয়সা লুটে নেওয়া হচ্ছে, আমাদেরকে জেল দেওয়া হচ্ছে, একটা করোনা ভাইরাস একটা মহামারী, এই মহামারীতে খুন দেশে খুন প্রবাসীকে জেল দেওয়া হয়েছে, এটা তো বিরল। যখন আমরা প্রবাসীরা সিলেটে গিয়া অবস্থান করেছিলেন তখন তাদেরকে বাঙ্গা গাড়িতে উঠাইছে পুলিশ প্রশাসনের মাধ্যমে, বোঝা যাচ্ছে এরা কোন আফ্রিকা থেকে আসছে, মনে হয় না এই যুক্তরাজ্য থেকে এরা গেছে। সিলেটিদের আজকে আমার ভাই বাংলাদেশে আসছেন, যে ফ্লাইট ডাইরেক্ট সিলেট থেকে আসার কথা এটা এখন ঢাকাতে যাচ্ছে। আপনারা জানেন এখন আমাদের যে বিমানে সিলেটে ম্যাক্সিমাম কার্গো যায় ওই জায়গাতে 3 পাউন্ড, এখন হচ্ছে 6 পাউন্ড,
বিমান খালি যাচ্ছে কমার কথা রেট কিন্তু বাড়তেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তকে এর সমাধান চাচ্ছি সুন্দর সুষ্ঠু এবং সুষ্ঠু বিচার করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম